ছাদে এসে ওর পুরনো দিনের। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু সত্যি মাঝি নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে শ্রাবণী আসবে আর মৌলি অনেক কিছু রান্না করছে, দাঁড়াও তোমাদের দেখায়। দেখো এটা আমার নতুন করা, এটা ইন্ডাকশন ওয়েস্ট, বাট আমাদের তো ইন্ডাকশন নেই, ইন্ডাকশনের প্রয়োজনও নেই এখন, এমনি গ্যাসেই রান্না করবো এই কড়াটায়। আর এই হটপট গুলো আনিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে, তো আর একটা আছে, এটা তিনটে সেটের ছিল, এটা হচ্ছে মিডিয়ামটা, লার্জটা আছে রান্নাঘরে, আছে মা রান্না করছে, ওটা রুটি রাখছে, আর এটা মিডিয়াম, আর ওটা হচ্ছে স্মল সাইজে। তো এই কড়াটায় আজকে ফার্স্ট কি রান্না করি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। আজকে আমাদের বাড়িতে শ্রাবণী আসবে, সেই জন্য মৌলি রান্না করতে স্টার্ট করে দিয়েছে। দেখো এই দেখো মৌলি কত কি রান্না করছে। দেখো মৌলি এখন কি রান্না করছে তোমার নতুন করাতে? নতুন করাতে ফার্স্ট চাম্প রান্না হচ্ছে, দেখাচ্ছি একদম প্রাইমারি স্টেপে, বাকি আছে এখন। কি বলছো মৌলি? এখনো বাকি আছে অনেক। সকাল সকাল মৌলি উঠে গেছে, আমি উঠে গেছি, রান্না স্টার্ট করে দিয়েছি। ও উঠে গেছে কারণ শুধু তো রান্না না, আরো অনেক কিছু আছে, সবকিছু গোছানো, ও সেগুলো করছে দুই একটা কিছু, আর আমি রান্না করছি। মৌলি রান্না করুক, তারপরে কি রান্না করবে, চাটটা পুরো রেডি হয়ে যাক, তোমাদের সাথে শেয়ার করবো কিরকম দেখতে হলো ফাইনালি। এবার মৌলি কি হচ্ছে? এবার এই চাটটা করে নিয়েছি, অনেক কিছুই হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, মাছও হয়ে গেছে, চিকেন ও অলমোস্ট ডান, এই চাটনিটা হলে হয়ে গেছে না, তারপরে মেনটা বাকি, রাইসই হয়নি এখন। কি রাইস হচ্ছে সেটা আজকে পরে জানা হবে, তাই তো? তো এখন মুড়ি রান্নাটা করে নি। ত্রিপুরা থেকে ঘুরে আসার পরে শ্রাবণী এলো অনেকদিন পর, খুব আনন্দ হচ্ছে, মজা লাগছে, তোমার কি ফিলিংস বলো? কত বছর পরে হচ্ছে বারুইপুরে এলে, জন্মভূমি তো? আচ্ছা আচ্ছা, তখন দেখা হয়নি না, আগের বছর তুমি তো আমরা ছিলাম না বোধহয়। হ্যাঁ তখন আমরা ঘুরতে গেছিলাম, এতে সিকিম গেছিলাম আমরা। এখন আমরা গল্প করবো, আড্ডা দেবো, আর তারপরে কিছু হবে তোমরা দেখতে থাকো। শ্রাবণী খাওয়া দাওয়া শুরু করেছে কিন্তু কিছুই খেতে পাচ্ছে না, বলছে আমার পেট ভরে আছে আমি খাবো না, তাই আমি পেটের জোর করে দরকার নেই, মেন কোর্সে গিয়ে কিছুই খেতে পারবো না, সকাল থেকে রান্না করার মতো বেকার হয়ে যাবে, ওই জন্য ওর মতো যেটা কমফোর্টেবল ফিল করে সেইভাবেই। ওর প্রিয় মিষ্টিটা আমরা ভেবেছিলাম ত্রিপুরায় নিয়ে যাবো, কিন্তু আমাদের তো হচ্ছে গিয়ে যা অবস্থা ছিল, তিন দিনের জার্নি ছিল, তিন দিন কোথায় সরি দেড় দিন, তো সেই জন্য আমরা মিষ্টিটা নিয়ে যেতে পারিনি, কিন্তু ও এখানে এসে খাচ্ছে তৃপ্তি করে, সেটা খুব ভালো লাগলো। শ্রাবণী এসছে বলে মৌলি অনেক কিছুই রান্না করেছে। মৌলি কি কি রান্না করেছো? পাঁপড় করি, তাহলে তোমরা কেউ ভেবো না শ্রাবণীর হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, আইবুড়ো ভাত যখন খাওয়াবো আরো আইটেম বেশি হবে। আর এই দেখো এইবার দেখো কেমন লাগছে বলো, আমাদের ঘরে একটা লাইটিং আছে, আমি হাতে থালা নিয়ে বসে আছি, অমিতের প্লেট, অমি খেতে বসছে না কিছুতে, প্লেটটা হাতে নিয়ে বসে আছি। তো এবার খেতে বসে যায়, অনেকক্ষণ ধরে ব্লগ হচ্ছে, খিদেও পাচ্ছে, তো খেয়ে নি তারপরে কথা বলছি। মৌলি কেমন রান্না করলো আজকে শ্রাবণীর মুখে এসো না, না মৌলি চিকেন চাপ যখন প্রথমবার করেছিল অসাধারণ করেছিল, সেটা অবশ্য গ্রেভি ছিল না, চিকেন কষা
পিছনে হালাই কর বসে আছে। রাইসটা ভালো আছে? রানী ঠাকুর আপনি বলুন। আমি কি বলবো, আমি রান্না করে আপনি কি করবো, আমি বলবো ভালো হয়েছে, সব সুন্দর হয়েছে, কোনো খারাপ কিছু না। কালকে থেকে খেটে যাচ্ছে বেচারিটা। চাপের সাথে যদি পরোটা হয় আরো মানে অসাধারণ। কাটিং স্কিলটা দারুণ হয়েছে। আর কিছু বলবো আমি? শ্রাবণী কি বলছিস, মিষ্টিটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার চলে এলাম আমরা ছাদে। আর অনেকদিন পরে শ্রাবণী বারুইপুরে এলো, ওর খুব ভালো লাগছে। আর ছাদে এসে ওর পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে, যে বারুইপুরে এইসব রাস্তাগুলো ঘুরতো, তাই তো শ্রাবণী? যে এই রাস্তা দিয়ে ঘুরতো, মানে সেগুলো মনে পড়ছে। আর আমরা ছাদে এলাম, আজকে দিন ওয়েদারটা খুব বাজে অবস্থা, পুরো মেঘলা ওয়েদার আর বৃষ্টিও পড়ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, জামা প্যান্টটা নিয়ে চলে এলাম ছাদে, শুকনো করতে দিয়েছিলাম। শ্রাবণী এই এলো আর দেখতে দেখতে যাওয়ার টাইম হয়ে গেল, বেরিয়ে যাচ্ছে এখন। মনটা খারাপ লাগছে, আর একটু থাকলে ভালো হতো। তাটা বলো, মানে এক্ষুনি গেলে না এক্ষুনি ভালো হয়ে যাচ্ছে, মানে কথা বলতে বলতে টাইমটা কিভাবে যে কেটে গেল বোঝা যায়। ও আবার বার হয়ে যাবে ফের অনেক দূরে হায়দ্রাবাদ, তাই তো শ্রাবণী? তো হায়দ্রাবাদও যাবে, আমরাও যাবো। শ্রাবণী বাড়ি চলে গেল আর মৌলি গিয়ে পর্ষকে আনলো। হ্যাঁ, পর্ষদাকে বেশ কিছুক্ষণ আগেই নিয়ে এসেছিলাম, কারণ ওর এমনি একটু শরীরটা খারাপ। আর আমি ওকে সকাল থেকেই নিয়ে আসবো ভেবেছিলাম, বাট ওর যে স্কুল ছুটি আমি জানতাম না, তো হঠাৎ মনে হলো যে গিয়ে দেখি হয়তো স্কুল থেকে আসবে, ভাবলাম বিকেলে নিয়ে আসবো। তো গিয়ে দেখছি ও বাড়িই আছে স্কুল ছুটি। আমি আগে জানলে সকাল থেকেই নিয়ে আসতাম, যাই হোক দুপুরে গিয়ে নিয়ে এলাম ওকে। উনি আছেন এখন আমার কাছে, উনি এখন বলেছেন রাতে বাড়ি যাবে, তাও ইচ্ছা নেই, বলেছে আমার এখানে থাকবে। তাই তো, তুমি থাকবে তো আমার এখানে? বড় মামা আর দাদা তো এখন মেনুতে আছে, তোকে লুচি দিয়েছিল মা, লুচি আর চিকেন কষা, আর ও সকালে ফ্রাইড রাইস ও খাচ্ছে। তো সবাই চলে গেল, এবার আমি আর মৌলি বসে দুজনে খাচ্ছি। আর আজকে রাতে মেনু হয়েছিল লুচি, আর সকালে মাংস ছিল, তো মাংস তরকারি চাপ দিয়ে লুচি। মৌলি খাচ্ছে, খাওয়া শেষের পথে প্রায়। তো আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা।